শর্টস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যে কাউকে আপনার ডকুমেন্ট করে ছবি কিভাবে পাঠাবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা অনেকে হয়তো কিভাবে ডকুমেন্ট করে ছবি পাঠানো হয় হোয়াটসঅ্যাপে এই সম্পর্কে জানি না, তো এই ভিডিওটির মাধ্যমে এটা দেখানো হবে। তো যেমন ধরেন আপনার যে কোনো ফ্রেন্ড হয়তো বা আপনার ফোন দিয়ে পিক তুলছে, আপনি হয়তো সেই পিকটা আর কি তাকে আর কি দিতে যাচ্ছেন, কিন্তু সাধারণত যদি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন সেক্ষেত্রে সে ছবিগুলো কিন্তু ফেটে যায় আর কি, মানে রেজুলেশন কিন্তু কমে যায়। আর আপনি যদি ডকুমেন্ট করে পাঠিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন ওই ছবিগুলো কিন্তু রিয়েললি যেভাবে আপনার ফোন থেকে তুলছিলেন সেরকমই কিন্তু তার কাছে চলে যাবে। তো কিভাবে আপনার ডকুমেন্ট করে ছবি পাঠাবেন এখন আমি এটা দেখাবো। তো এটা করার জন্য আপনি যে আইডিটাকে ডকুমেন্ট করতে চাচ্ছেন সেই আইডিটা সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপের। সিলেক্ট করার পর এখানে এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে ডকুমেন্ট নামে একটি অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনারা জাস্ট গ্যালারিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যেটা তুলছিলেন যে পিকগুলো সে পিকগুলো আপনাদের এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে পিকগুলো অ্যাড করে নিই, আমি পিকগুলো জাস্ট অ্যাড করে নিলাম। নিয়ে হয়ে যাওয়ার পর জাস্ট এখানে ক্লিক বাটনে ক্লিক করে দিব, দিয়ে সেন্টে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখানে কিন্তু ডকুমেন্ট হিসেবে কিন্তু এগুলো ছবি চলে গেল দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে আমি কিন্তু জাস্ট ছবি পাঠিয়ে দিয়েছিলাম, তারপর আমি ডকুমেন্ট করে ছবিগুলো দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ছবিগুলোর রেজুলেশন অনেক সুন্দর হবে, দেখতে অনেক ভালো লাগবে তার মোবাইলে আর কি। তো এইভাবে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ছবি পাঠানো হয়। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন, তো আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।